ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ইতালি আওয়ামী লীগ। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। দূতাবাসে প্রবেশ করে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। পরে দূতাবাসের হল রুমে রাষ্ট্রদূতের সাথে ইতালি আওয়ামী লীগের নেতাকর্মীদের মত বিনিময় অনুষ্ঠিত হয়। প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধান, সেবার মান বৃদ্ধিসহ নানা বিষয় তুলে ধরেন ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রাষ্ট্রদূত শামীম আহসান তার বক্তব্যে বলেন, কোনো সোনা কথায় কান দিবেন না। দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রমাণসহ আমার কাছে নিয়ে আসবেন। দূতাবাস প্রবাসীদের জন্য আমরা সবসময় সেবা দিতে প্রস্তুত। বর্তমান সরকার প্রবাস বান্ধব সরকার, দূতাবাসও প্রবাসী বান্ধব। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা প্রবাসীদের পাশে আছি সবসময়। ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রদূত মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দূতাবাসের কর্মকর্তা, ইতালি আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।